আজকের এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন হাই স্কুলের পক্ষ থেকে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে, তা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখতে থাকো এবং কে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে কিন্তু শূন্য পদগুলোর নোটিফিকেশান একসাথে দেওয়া রয়েছে ওয়েবসাইটে, তো ওয়েবসাইটের প্রোভাইড করে দেবো আমি ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে ডাইরেক্টলি ওয়েবসাইটে যেতে পারবেন। প্রথম রয়েছে শূন্য পদ প্রসপেক্টাস, তারপর রয়েছে হিস্ট্রি গার্ড, বেঙ্গলি গার্ড, লাইফ সায়েন্স গার্ড, ফিজিক্যাল সায়েন্স গার্ড, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম। তো প্রথমে আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে দেখে নিই কী বলতে চেয়েছে প্রথমের অংশটিতে। ওপেন হয়ে গেল, এখানে দেখতেই পাচ্ছ যে কী বলা রয়েছে। রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল বেঙ্গলি মিডিয়াম। এখানে এলিজিবিলি অর্থাৎ কারা আবেদন করতে পারবেন, একমাত্র আবেদন করতেন মেয়ে ছেলেরা, আর ভারতীয় নাগরিক হতে হবে। কী বলা হয়েছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এভরি ক্যান্ডিডেট শেল রিকোয়ার প্রসেস আন্ডার সাচ রিলিভেন্স কোয়ালিফিকেশন মেনশন ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন, সিলেকশন অফ পার্সনস অ্যাপয়েন্টমেন্ট দ্য পোস্ট টিচার্স, বিএড করতে হবে আবেদন করার জন্য, এবং কি ডিগ্রি থাকতে হবে টিচার ট্রেনিংয়ে ম্যান্ডেটরি, থাকতেই হবে অ্যাসিস্ট্যান্ট টিচারে। 21 থেকে বয়স হতে হবে এখানে 1 জানুয়ারি 2022-এর মধ্যে, মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, যেখানে এসসি এসটিদের 5 বছর, ওবিসি ব্যাকওয়ার্ডদের 3 বছর জন্য ছাড় থাকবে, আর যারা বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ তাদের জন্য 40% ছাড় থাকবে। মেথড অফ রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট শ্যাল বি মেড অন দ্য বেসিক অফ সিলেকশন, অর্থাৎ নর্মাল যেরকমভাবে রিক্রুটমেন্ট করা হয় সেরকমভাবে রিক্রুটমেন্ট করা হবে। কী কী পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, প্রথম রয়েছে হলো লাইফ সায়েন্স গার্ড, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশে এখানে পড়াতে হবে, বিএসসি করতে হবে, বায়োসায়েন্স নিয়ে বিএড করতে হবে, প্রতিটি চাকরির জন্য কিন্তু বিএড করতে হবে। তো এখানে যেসব চাকরির সাবজেক্টের ভিত্তি করে নেওয়া হবে সেই সব সাবজেক্টেই কিন্তু বিএড করতে হবে, সাথে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের কোর্স করে নিতে হবে। স্যালারি দেওয়া হবে 2019-এর রোপা হিসাবে। মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড কী বলা রয়েছে এখানে, এখানে কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি জানতেই হবে। কোশ্চেন পেপার এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পার্ট ওয়ানে বলা রয়েছে ফর ডিটেল সিলেবাস ভিজিট ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। পার্ট টুতে দেওয়া রয়েছে হলো ম্যাথ রামকৃষ্ণ মিশনের ডিটেল সিলেবাসের থেকে পক্ষ থেকে ফুল মার্কস থাকবে 10 নম্বরে। তারপরে লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে, পার্ট ওয়ানে 45 নম্বর থাকবে, পার্ট টুয়ে 10 নম্বর, এবং কি অ্যাকাডেমিক ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য 35 নম্বর থাকবে। ভাইবা ভয়েসের মাধ্যমে 5 নম্বর, এবং ক্লাসরুম ডিমনস্ট্রেশনের জন্য 5 নম্বর, আর টোটাল মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। অ্যাপ্লিকেশন প্রসেস বলা রয়েছে 27 জুলাই 2022 থেকে 4 আগস্ট পর্যন্ত আবেদন চলবে। তো এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং কি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের সময়সীমা রয়েছে 11টা থেকে, তারপরে যখনই আপনি অনলাইনে আবেদন করবেন সাথে যে অ্যাকনোলেজমেন্ট সিলেকশন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুবিধা থাকবে, এবং সেটা নিয়ে গিয়ে হ্যান্ডের মাধ্যমে হ্যান্ড টু হ্যান্ড আবেদন করতে হবে। কী কী ডকুমেন্ট দিতে হবে আবেদন করার ক্ষেত্রে, ফটোকপি আধার, অ্যাডমিট কার্ড, ফটোকপি অড ইলেভেন্ট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ভোটার কপি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ফটোকপি কাস্ট সার্টিফিকেট ইস্যু, 2টো রিসেন্ট সাইজের ফটোগ্রাফি, আর রেকগনাইজের বিএডের লেটার পেয়েছো তার একটা সরকারিভাবে একটা সার্টিফিকেট দিতে হবে। ফিজ লাগবে আবেদন করার ক্ষেত্রে, যারা এসসি এসটি ওবিসি বাদে আছো তাদের জন্য 500 টাকা, আর যারা এর আয়ত্তে আসো এসসি এসটি ওবিসির তাদের জন্য 300 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। তো বন্ধুরা, তোমাদের বুঝাতে পেরেছি, যদি কোনো রকমভাবে ভুল ত্রুটি থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে
आवेदन लिंक एवं कि नोटिफिकेशन लिंकगुलो दिए दीछी। धन्यवाद वीडियो देखार जन्य।